আপনি দেখেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না হাসিনার অবস্থা হচ্ছে ঠাকুর ঠাকুর ঘরের ওই কলা খাওয়ার মতো বানরের অবস্থা কারণ হচ্ছে রিজার্ভের টাকা চুরি তার ছেলে করছে তার মন্ত্রীরা করছে সে নিজে করছে তার বোন করছে বোনের জামাই করছে মেয়ের জামাই করছে পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে সৈর শাসক মরণের আগ পর্যন্ত ক্ষমতা। থাকে শ্রীলঙ্কাও দেখছি আফগান আমার ক্ষমতা আছে শক্তি আছে যে স্বামী মোসমান যদি মনে করে ডাকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরক দশক একটা টক ভিতরে মুন্নি চৌধুরী মিদা একজন মহিলা তিনি বলতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদের জয় নাকি লক্ষ্য করে দুর্নীতি করেছে দর্শক তিনি আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বাস করতে পারবেন না আসলে এগুলো সত্য কিনা আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো এরপর আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের শামীম উসমান তিনি বলেছেন যে আমরা যদি কোনো সময় ডাক দিই আমি একা স্বামী উসমান ডাক দিলে দু এক লক্ষ মানুষ জড়ো করার কোনো ব্যাপার না তবে তিনি আরও কথা বলেছেন তার এই ভিডিওটা দেখাবো এর আগে চলুন আমার সেই মুন্নি চৌধুরীর মিদা এই মেয়ের কথাগুলো শুনে আসি এরপর স্বামী উসমানের বক্তব্যটা দেখবো আপনি দেখেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না হাসিনার অবস্থা হচ্ছে ঠাকুর ঠাকুর ঘরের ওই কলা খাওয়ার মতো বানরের অবস্থা কারণ হচ্ছে রিজার্ভের টাকা চুরি তার ছেলে করছে তার মন্ত্রীরা করছে সে নিজে করছে তার বোন করছে বোনের জামাই করছে মেয়ের জামাই করছে পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে শৈর শাসক মরণের আগ পর্যন্ত ক্ষমতায় থাকে শ্রীলঙ্কাও দেখছি আফগানও দেখছি আরো দেখবো আমরা এবং এই বাংলাদেশ আপনি দুই সালে দেখার জন্য ওয়েট করেন এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো হাজি সেলিম দুর্নীতির মামলা খাওয়ার পরে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি এখন দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে তো সেই হাজি সেলিমের দল ঠিক আছে সারা খাতুনের লোকজন লোকই বৈঠা এবং অস্ত্র সহ ওরা কিন্তু মিছিল করতে করতে আসে এবং যখন ঠিক দশটা থেকে এগারোটা বারোটার দিকে যে ঘটনাটা হয় তারা আপনার ওইখানে ইয়ে থাকে র্যাঙ্কস ভবন নামে একটা বিল্ডিং আছে ওইটার উপর থেকে কিন্তু বোমা মারা শুরু করে দশ বারোটা বোমা নিজামের বক্তৃতার সময় কিন্তু পড়ে আসলে আজকে কিন্তু আঠাইশে অক্টোবর তো এই আঠাইশে অক্টোবর কিন্তু আমি মাঠে ছিলাম আমি প্রত্যক্ষ দোষী এবং আমি ইডেন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং সাতাইশ তারিখে আমরা বিএনপি আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় সাতাইশ তারিখে সেই রাতেই কিন্তু ঢাকার সবগুলা অলিগলিতে ছাত্রলীগ এবং যুবলীগের এরা এদের পরিকল্পিত একটা অবস্থান ছিল এবং এর আগে আঠারোই যে সেপ্টেম্বর অক্টোবর ছিল সরি আঠারোই সেপ্টেম্বর হ্যাঁ আঠারোই সেপ্টেম্বর শেখ হাসিনা পল্টন ময়দানে ভাষণ দেয় যে তত্ত্ব মানে ক্ষমতা হস্তান্তরের পরে দেশের সমস্ত নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যাকে বানানো হচ্ছে ওনার নাম হচ্ছে হাসান সাহেব বিচারক কেম হাসান ঠিক আছে যেদিন প্রোগ্রামটা হয় আপু যে বললো যে ওইটা ছিল চোদ্দ দলের চোদ্দ দল বলতে কিছু নাই বাংলাদেশে সাত আট জনের কোনো দল নাই ঠিক আছে আওয়ামী সাথে চোদ্দ দল ওই দলের সদস্য দশটাও না সব মিলাই ও চোদ্দ দল চোদ্দ দল সমাবেশ ডাকে হচ্ছে বঙ্গবন্ধু বিনিয়োগে আর জিরো পয়েন্টে তারা অবস্থান করে আমি তখন বোধ সকাল দশটার দিকে ছাত্র দলের একটা বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল হওয়ার কথা আমাদের শিপন ভাইয়ের সাথে আমাদের আমাদের যোগাযোগটা ছিল তো বিভিন্ন জায়গায় ফোন হয়ে হয় তারপরে আমাদেরকে বলে দেয় যে আমরা যেন ইয়ের সামনে থাকি শাহবাগের মোড়ে থাকি এর পরবর্তীতে সকাল দশটার দিকে আমরা শুনতে থাকি যে জামায়াত বাইতু মোকারমের ওখানে একটা প্রোগ্রাম ডাকে মুক্তাঙ্গনে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল এবং আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের লালবাগের যে এখনকার যে সেলিম হাজি সেলিম দুর্নীতির মামলা খাওয়ার পরে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি এখন দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে তো সেই হাজি সেলিমের দল ঠিক আছে সারা খাতুনের লোকজন লোকই বৈঠা এবং অস্ত্র সহ ওরা কিন্তু মিছিল করতে করতে আসে এবং যখন ঠিক দশটা থেকে এগারোটা বারোটার দিকে যে ঘটনাটা হয় তারা আপনার ইয়ে থাকে ভবন নামে একটা বিল্ডিং আছে ওইটার উপর থেকে কিন্তু বোমা বোমা মারা শুরু করে নিজামের বক্তৃতার সময় কিন্তু কিন্তু পড়ে ঠিক আছে ওই ওই সময়ও তারাই অস্ত্র হাতে কিন্তু গুলি করে আর রোগী পরীক্ষা দিয়ে যারা যাদেরকে পিটানো হয় তারা কিন্তু ছাত্র শিবিরের নেতা ছিল এবং ওই নেতা ওদেরকে পিটানোর জন্য ডক্টর ইকবাল আপনার জিরো পয়েন্টের ওই মোড় থেকে হাত দিয়ে ইশারা করতেছিল এটা প্রত্যেকটা টিভি চ্যানেলে তখন আসছে এবং আমরা আমরা কিন্তু ওখানে কি বলবো আমি এবং আমার সাথে যারা ছাত্র দলের বোনরা আছে তারাও জানে যে সেদিন আসলে আমরা রিক্সা দিয়ে প্রেস ক্লাবের সামনে পর্যন্ত যাইতে পারতেছিলাম না তারপর সেখানে লোকী বৈঠক দিয়ে রিক্সা থেকে লোকজন থামায় থামায়া তারা মানুষকে চেক করতেছে মনে হয় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইতেছে রাজাকাররা বাংলাদেশের স্বাধীন দেশের মানুষকে চেক করতেছে যে আমাদের সাথে কোনো কিছু আছে কিনা তো ওই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি এখন আপনারা যদি বলেন যে আপনাদের কি তিরিশ হাজার না চল্লিশ হাজার নেতা করবে নাকি বিএনপি খুন করে ফেলছে তো বাংলাদেশে আপনার ছয়শোর উপরে মানুষ যখন ঘুম হওয়ার পরে র্যাবের বিরুদ্ধে স্যাংশন হয় আপনারা তিরিশ হাজার মানুষ যখন আপনাদের খুন করে তখন আপনারা কি করছেন আপনারা কি আহ মানে ছিলেন তখন তখন ব্যবস্থা নিলেন না কেন আর লগি বৈঠক সেই মিশিল লোক ছেলেগুলাকে পিটানোর পরে মরে গেছে কিনা গুতায় গুতায় দেখতেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারপরে আপনার দেখার পরে তারা উপরে ওইটা মানে লগি বৈঠক নিয়ে মিছিল মানে ছেলেটা গায়ের উপরে নাচতেছিল এইটা কিন্তু অনেক অনেক দুঃখজনক একটা ঘটনা তারপরে তারা আরো কি কি করলো ওই যখন নিজামিন মিটিংটা হয় হয় মিছিলটা সময় এবং ককটেল মারা মারার পরে পুরো এলাকাটাকে এরকম যেন কাদানি গ্যাস পুলিশ কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না পুলিশও একটা সময় আওয়ামী লীগের ছেলে ছেলেদের হাতে ডাইরেক্ট কষ্ট ছিল পুলিশও তাদেরকে কন্ট্রোল করতে পারে এরপর এটা কি করলো মসজিদের গলি পল্টনের গলি মুক্তাঙ্গন তারপরে আপনার জিরো পয়েন্টের যে মোড় ছিল প্রত্যেকটা অলি গলিতে ঢুকে ঢুকে টুপি দাড়ি যাদের ছিল তাদেরকে ধরে ধরে মারছে এটা একদম আমার নিজের চোখে দেখা ঘটনা তো একটা জিনিস হচ্ছে যে দেশে কি তখন যুদ্ধই ছিল একটা সরকারের পরিবর্তন হচ্ছে আপনাদের দাবি সুন্দরভাবে হইতে পারে আপনাদের আজকে কিন্তু পল্টন ময়দান শেষ হয়ে গেছে মহিলার কথাগুলো শুনেছেন এই মহিলার কথাগুলো আপনার কাছে কেমন লাগেছে কমেন্ট বক্স চলুন এখন আমরা দেখব যে নারায়ণগঞ্জের এমপি একেম শামী উসমান কি বলেছেন আমার ক্ষমতা আছে শক্তি আছে যে স্বামী ওসমান যদি মনে করে ডাকে এক দুই ঘন্টার মধ্যে দুই লাখ লোক জড়ো করার ক্ষমতা আমার আছে দেখেন আমাদের গত সাত আট বছর ধরে বিভিন্নভাবে একটা মহল একটা মহল আওয়াম লীগ করে না সেই মহলটা কিন্তু কারোর ছায়া পটে আছে খুনি পরিবার এই পরিবার ওই পরিবার এই পরিবার কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে রাজাগারের ছেলে যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি হ্যাঁ সেও আওয়ামী লীগ অফিসে যেয়ে মিটিং করে হ্যাঁ সেও আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা নিয়ে প্রশ্ন তোলে হ্যাঁ যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি হয়তো যাক নাম বলতে চাই না এখন বিষয় যেটা হচ্ছে যে যদি এনিমিটি থাকতো আর যদি এনিমিটি হতো আমার তরফ থেকে তো ওই পর্যায়ের নেতা আমি না যে এই লেভেলে এনিমিটি করব ওই পর্যায়ের নেতা হইতে পারে যুবলীগের সাধারণ সম্পাদক সভাপতি সাজনু হইতে পারে আমি না এক দুই নম্বর হলো তারপরেও আমি ভেবেছি যে একটা নারায়ণগঞ্জে এত কাজ করছি শহরটা একটা যেরকম চাই সেরকম হয়নি সো এই কারণে ধর্মীয় কারণ ফিফটি পার্সেন্ট মিথ্যা তো বলব না ফিফটি পারসেন্ট পলিটিক্যাল কারণ ধর্মীয় কারণে গেছি বড়স্থানে চাচি মারা যাওয়ার পরে আর রাজনৈতিক কারণে গেছি বাসায় এবং তাদের মিলাদের দাওয়াত আমি দিয়েছি তো আমি যদি তাদের মিলাদের দাওয়াত দিতে পারি আমি এক্সপেক্ট করতে পারি না যে সিটি কর্পোরেশনের আন্ডারে যে কবরস্থানটাতে আমার জীবনে আমি এত কাঁদি নেই এখানে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আছে তারা আমাকে ডেকে আমার আমার পক্ষে না আমার বিপক্ষের লোকও আছে হ্যাঁ কিন্তু মানে আমার চেয়ে অন্য মানুষকে পছন্দ করেন উনি আমাকে টেনে নামিয়েছেন গাড়ির ভিতর থেকে আমার আব্বা আম্মা ভাইয়া মারা যাওয়ার সময় আমি কেঁদেছি কিন্তু আমি একসাথে এত কাঁদি নেই বিকজ আমার ক্ষমতা আছে শক্তি আছে যে স্বামী ওসমান যদি মনে করে ডাকে এক দুই ঘন্টার মধ্যে দুই লাখ লোক জড়ো করার ক্ষমতা আমার আছে কিন্তু আমি কাকে দায়ী করবো আই রাখো আমি কাকে দায়ী করব শামীম উসমানের কথা নিয়ে আপনার মন্তব্য জানাবেন তবে একটা কথা বলে রেখে সেটা হচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ হয়েছিল আমরা দেখেছি যে হাজার হাজার চেয়ার সেখানে খালি পড়েছিল মানুষ উপস্থিত হয়নি দর্শক নারায়ণগঞ্জের সমাবেশ সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে কয়েকজন মানুষ তাদের ডাকে এসেছে যাকে দর্শক শামীম উসমান এবং আজকের ভিডিও নিয়ে আপনার মতামত জানিয়ে